আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে টিভি সেট বা মোবাইলে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে কৃষি পরামর্শ চ্যানেলের এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওটার আলোচনার বিষয় হচ্ছে বোরো বা আমন ধান এর শীষ বের হওয়ার পর কি কি পরিচর্যা করতে হবে বা কোন কোন রোগ হতে পারে এবং তার আগাম কি কি পরিচর্যা করা যায় সেই বিষয়ে। আশা রাখবো এ টু জেড ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেক কৃষকের মাঝে এই রিকোয়েস্ট থাকলো যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনাদের ভালো মন্দ মন্তব্য কমেন্টে জানাবেন। তো চলুন কন্টিনিউ করি আজকের ভিডিওটি। বন্ধুরা, ধানের শীষ বের হলে যে বিষয়গুলো আমাদের মানতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ধানের জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি বেঁধে রাখতে হবে, তাহলে আমরা ধানের ফলন ভালো পেতে পারি, কারণ এতে ধানের শীষগুলো সুন্দরভাবে বের হবে। তাই ধানের শীষ বের হলে ধানের জমিতে পানি বেঁধে রাখবেন। সে যেই ধানের জাত হোক না কেন, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সব জায়গায় একই কথা, ধানের শীষ বের হলে 2 থেকে 3 ইঞ্চি পানি বেঁধে রাখতে হবে। আর একটা কথা, ধানের শীষ বের হতে শুরু করলে প্রায় 10 দিন সময় লাগে সব শীষ বের হতে। অনেকেই প্রশ্ন করেন, ধানের শীষ এত আস্তে আস্তে বের হচ্ছে কেন, সব একসাথে বের হচ্ছে না কেন, এমন কিছু কি প্রয়োগ করার আছে যা দিলে একবারে সব ধানের শীষ বের হয়ে যাবে? শুনুন বন্ধুরা, পৃথিবীতে এমন কোনো ওষুধ বের হয়নি যা প্রয়োগ করলে সব শীষ একবারে বের হয়ে আসবে। আপনাদের বুঝতে হবে, ধান লাগানোর পর যেমন কুশিগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তেমনি ধানের শীষ বের হতে শুরু করলে আস্তে আস্তে বের হবে। এতে 10 দিনের মতো সময় লাগতে পারে। বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পর পরাগায়ন হতে 3 দিন পর্যন্ত সময় লাগে। এই সময়ের ভিতর ধানের জমিতে নামবেন না। আপনারা দেখবেন যে ধানের শীষ বের হওয়ার পর শীষ এর গায়ে যে ফুল আছে তা প্রথম দিন সাদা থাকে, সেই ফুলগুলো দেখবেন অর্ধেক মরে হলুদ হয়ে যাবে প্রথম দিনের পর। তারপর দিন আর একটু, তারপর দিন অর্থাৎ তৃতীয় দিন সব ফুল হলুদ হয়ে পড়ে যাবে। তাই এই ধানের ফুল বের হওয়ার 10 দিন পরাগ মিলন এর জন্য আমরা জমিতে নামবো না। আর এই সময় কোনো কীটনাশক, পিজিআর, ছত্রাকনাশক বা অন্য কিছু ব্যবহার করব না। মূলত এই সময়ে কোন কোন রোগ আমাদের ধানের জমিতে হয় সেটা এখন আমরা জানবো। আমাদের ধানের জমিতে ধান বের হওয়ার পর সর্বপ্রথম একটা রোগ হয়, তা হলো ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। খেয়াল করবেন, ধানের শীষ বের হয়েছে এমন সময় শীষ এর কিছু অংশ আংশিক চিটা বা পুরো চিটা বা কালো হয়ে গিয়েছে। অনেকে এটা মৌয়ের জন্য হয়েছে বলে থাকেন, কিন্তু এটা দুধ আসার পূর্বে হয়ে থাকে, তাই এটা আবার অনেকেই মাঝরায়ের সমস্যাও মনে করে থাকেন, কিন্তু এটা মাঝরায়ের সমস্যা না, কারণ ধানের শীষ পুরা সাদা হয়ে যায় না বা শীষ টান দিলে নিচের অংশ খাওয়া দেখা যায় না, তবে কিছুটা কিন্তু গান্ধী পোকার আক্রমণের মতো দেখা যায়। তবে এখানে যদি ধানের গায়ে কোনো ছিদ্র না থাকে তাহলে এটা ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট। এরপর আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ধানের পাতা পোড়া রোগ। আর এই রোগ হলে ধানের পাতা শুকিয়ে যায়, এতে ধানের ফলন কিন্তু অনেক বাধাগ্রস্ত হয়ে কমে যায়। সেক্ষেত্রে বুঝবেন কি করে, সেটা হচ্ছে ধানের যে কচি পাতাগুলো থাকে সেই কচি পাতাগুলোর সব মাথার দিকে শুকিয়ে যাবে, তখন বুঝবেন এটা পাতা পোড়া রোগ। আর একটা রোগ হচ্ছে ধানের ব্লাস্ট রোগ, অর্থাৎ শীষ ব্লাস্ট। এটার জন্য ধানের শীষ শুকিয়ে যায়, এটা ছত্রাকের জন্য হয়ে থাকে। আরও একটি রোগ আপনারা হতে দেখছেন, সেটা হলো লক্ষ্মীর গু নামে একটি রোগ। আর এদের ভিতর সব থেকে বেশি ক্ষতি হয়ে থাকে ধানের বিপিএইচ বা বাদামি গাসপড়িং এর জন্য। এই বাদামি গাসপড়িং আমরা কারেন্ট পোকা নামেই চিনি। বাদামি গাসপড়িং বা কারেন্ট পোকা ধানের শীষ বের হওয়ার পর বা ধান পাকার পূর্বে আক্রমণ করে। মূলত এরা ধানের কাইস্থর আসলেই আক্রমণ শুরু করে। এত সময় যে রোগের কথা শুনলাম বা জানলাম, এগুলো ধানের শীষ বের হওয়ার পর সাধারণত হয়ে থাকে।
এখন কথা হচ্ছে এই সব রোগগুলো আমাদের দমন করতে হবে, আর এই রোগগুলো দমন করতে পারলে আমাদের ধানের ফলন ভালো হবে। এখন আমাদের মেইন পয়েন্ট হচ্ছে, এক নম্বরে ধানের ব্যাকটেরিয়াল পেনিকাল ব্লাইট, দুই নম্বর ধানের লিপ ব্লাস্ট, তিন নম্বর হচ্ছে ধানের ব্লাস্ট, চার নম্বর হচ্ছে লক্ষ্মীর গু। এই রোগগুলো হচ্ছে ছত্রাকজনিত ও ব্যাকটেরিয়াজনিত। আর এই ছত্রাকের জন্যে যে ওষুধগুলো আমরা ব্যবহার করব, অর্থাৎ যে ওষুধ ব্যবহার করলে একসাথে এই চারটি রোগ দমন হবে এমন ওষুধ প্রয়োগ করব। তার জন্যে আমরা বাজারে পাওয়া যায় এমন কয়েকটি ভালো কোম্পানির ওষুধ সম্পর্কে এখন জানব। ব্যাকটেরিয়া নাশক হিসেবে হেকেম কোম্পানির ব্যাকট্রোবান, এর গ্রুপ হচ্ছে বিসমার্থীয় জল। আর একটি ব্যাকটেরিয়া নাশক ও ছত্রাক নাশক একসাথে হচ্ছে, সেটা হচ্ছে কাসুমিন। এটা সেতু কর্পোরেশনের, এর গ্রুপ হচ্ছে কাসুগামাইসিন। এই দুটোর যে কোনো একটি আমরা ব্যবহার করব। যেহেতু রোগ ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, সেহেতু এই দুটোর যে কোনো একটির সাথে বায়ার এর নাটিভো অথবা স্কোয়ার এর এস্ট্রোমিন অথবা ন্যাশনাল কোম্পানি এর টিপ অফ ব্যবহার করব। এই ওষুধগুলো রোগ লাগার পূর্বে স্প্রে করলে রোগ দমন করা যাবে, অর্থাৎ রোগ আক্রান্ত হবে না। আর একটা বিষয় হচ্ছে বাদামি গাসপোরিং বা কারেন্ট পোকা এবং গান্ধী পোকা। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে রোগ লাগার পূর্বে যদি এই কারেন্ট পোকার ওষুধ প্রয়োগ করি তবে কারেন্ট পোকা লাগবে না। এক্ষেত্রে আমরা শেষ বেলায় এসে অলসতা করি বা খরচ হবে মনে করে ওষুধ প্রয়োগ করি না। তাই আমি বলবো কারেন্ট পোকা লাগার পূর্বে ওষুধ প্রয়োগ করা ভালো। সেক্ষেত্রে সব থেকে ভালো হয় পাইমেট্রোজিন 60% প্লাস নিতেন পাইরাম 20% গ্রুপের ওষুধ। এই গ্রুপের ওষুধ দিলে দিতে পারেন সেফ কোম্পানির স্প্রিন্টার, লারসেন কোম্পানির পাইমেট অথবা ইনতেফা কোম্পানির সাবা। এক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করলে গান্ধী পোকা দমন করতে বাড়তি কোনো ওষুধ প্রয়োগ করতে হবে না। এখন আমাদের আর একটা কাজ হচ্ছে ধানের রং চকচকে বা দানা পুষ্ট হতে কি ব্যবহার করা যায় সেটা। মূলত ধানের শীষ বের হওয়ার পর কোনো ভিটামিনই ব্যবহার করার প্রয়োজন হয় না, আর এই সময় যদি আমরা কোনো ভিটামিন ব্যবহার করি সেটা হবে টাকা নষ্ট, আর এতে কোনো রেজাল্ট আসবে না। তবে ধানের রং চকচকে পুষ্ট হতে পূর্বে যে ছত্রাক নাশকগুলোর কথা বললাম সেগুলো ব্যবহার করলেই হবে। তবে আপনারা ছত্রাক ও কারেন্ট পোকার ওষুধের সাথে যদি স্কয়ার কোম্পানির ফাস্ট পটাশ প্রয়োগ করেন তবে ধান গাছ সতেজ থাকবে, এতে ধানের চেহারা চকচকে হবে বা পুষ্ট হবে, কারণ ফাস্ট পটাশে পটাশ ও সালফার বিদ্যমান আছে। তো বন্ধুরা, আমি হয়তো 100% আপনাদের বুঝাতে পেরেছি যে ধানের শীষ বের হওয়ার পর থেকে পাকা পর্যন্ত কি কি রোগ হয় ও তার সমাধান কি আছে সে সম্পর্কে। আশা করি আমার পুরো ভিডিওটিতে ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের ধানের জমিতে অন্য কোনো সমস্যা দেখতে পেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। আশা রাখছি সমাধান দিতে পারবো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।